বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি পাকুড়িয়া, শেরপুর পাকুড়িয়া গ্রামে। আমাদের আমার খাজা বাবার মাতৃভূমি এলাকা। এই এলাকাতে আসলাম, আসার পরে আমার এক ভাইয়ের সাথে বা এলাকাবাসীর সাথে সাক্ষাৎ হইল। সাক্ষাতের পরে উনি কথাগুলো বলল যে খাজা ফরিদপুর রহমতুল্লাহ আলাই একসময় এইসব এলাকা দিয়ে আসতেন। তো ওনার কাছে আমি কিছু তথ্য জানতে জানবো আর কি। ভাই, আপনার নাম কি? আব্দুল। আচ্ছা, আপনি যে মানে আপনি তো এই এলাকারই সন্তান, তাই না? এই এলাকার সন্তান। যে খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলার এটা তো মাতৃভূমি, ওনার জন্মস্থান, আপনি এই বিষয়ে কি জানেন? আর কত মিনতি মন্দির আছে কত আসার নিকা বাবা মানে হুজুর মানে যে আট্রসির যে পীর ছিলেন বা এই সদ এই পাকুড়িয়া গ্রামের যে সন্তান ছিলেন খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, তিনি এই রাস্তা দিয়ে আসতেন, তাই না? এই রাস্তা দিয়ে আপনি সব কিছু এই রাস্তাটা দিয়েই আসতেন, তাই না? আর আয়সা আয়সা আপনার সাথে বলতো যে এই দিক দিয়ে বা আপনাদের সাথে এইভাবেই যে আপনারা তো এই এই রাস্তাটা দিই এই রাস্তাটাই আপনার ইয়া করতেন, ব্যবহার করতেন, তাই না? এই রাস্তা দিয়ে কি আমার খাজাও আসতেন? আমরা যে এই যে রাস্তাটা, আপনি এই কথা কি আপনি নিজে জানেন না ওনার আপনার বাবা চাচার কাছে জানেন? বাবাও বলে গেছে খাজা ফরিদপুর রহমতুল্লাহ এই রাস্তা দিয়ে যাইতো, এই রাস্তাটা যাওয়া যে সময় যাইতেন আর নকশা দেখাইতো যে এদিকে এদিক দিয়ে এদিক দিয়ে রাস্তা। তো আপনার এই যে বিলটা দেখাইলেন এই বিলটাই তো, তাই না? নাম কি? আপনার কি কৃতজ্ঞ না যে খাজা ফরিদপুর রহমতুল্লাহ আলাই আবার এই পাকুড়িয়া গ্রামে আসছে, ওনার সন্তান আদি আসছে? ওই জন্য আমরা গোলবাড়ি সরস্বতী দাসে দেখেছি আমরা ঠাকুর আমরা যেটা বিরাট বড় রত্ন করে মালা যেটা মানুষ গায়ে যেটা আমরা দোয়াটা করে আরো সত্যি বাচ্চা আবার যাচ্ছিলাম কত সুন্দর বেলা মালা খেলুন কষে আমাদের খাতা কাবো সব কিছু দিছে কত বুঝো জি বুঝছো জি ওই যে দোয়া শুনক দিল জি 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 হ্যাঁ গোয়ালবাড়ি বাদা বাড়া সব গোয়ালবাড়ি ছেড়ে দিচ্ছে। এখন ওনার সন্তান মোস্তফানির ফয়সাল মুজাদ দিদি এই গ্রামে আসছেন, আপনি তো অনেক খুশি মনে হয়? হ্যাঁ, খুশি মানে হচ্ছে খুশি মানে করে চালে এই রাস্তায় এই রাস্তা দিয়ে যাইছেন রাস্তা। আপনাকে ধন্যবাদ, আপনার আমার আমাদের জাকির টিভি অনলাইন অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।